اپنا ہاتھی دری بابا اپنا دے پائے دری بابا اپنے جان بابا وہی پار کے گہار کے وہی مانوس کے بار کر لیے جان بابا بل کر لیے جان بابا تانا دے امر بکری گنا نہ مارا جائے چلے میں سبحان ارے چلے میں سبحان এই সংবাদটা শুনে শাহবাজুর কানতে কানতে ছুটে ছুটে ফিরে এলেন। হযরত ওমর ফারুককে শুনিয়ে দিলেন। হযরত উসমান গনি হযালি কররামাল্লাহ ওয়াজহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হুজুরকে শুনিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম খবর পেয়ে কানতে কানতে ছুটলেন। ছুটে 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 গিয়ে ওই জেবলে সালা পাড়ে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে পাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে পাড়ে চূড়ার উপরে উঠে পাড়ে গুহার ভিতরে গুহার ভিতরে গুহার ভিতরে নেবে নেবে খুঁজে খুঁজে দেখে একটি গুহার ভিতরে আমার আপনার নবী নূর নবী যার নবী আল্লাহ পাকে সিজদা করে একদমে সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামেরা আমার নবী চাঁদ মুখখানা দেখতে পেয়ে এমনি করে দাঁড়িয়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনার কি হয়েছে, কে আপনার মনে দুঃখ দিয়েছে, বিয়াদমি করেছে, হুজুর আপনার মনে কষ্ট দিয়েছে? আজ আমি কত দুঃখ ব্যথা নিয়ে মক্কা থেকে 360 মাইল দূর অতিক্রম করে আমাদের মদিনায় এসে আশ্রয় নিয়েছেন। আজকে মদিনার কে আপনার মনে দুঃখ দিল, কে আপনাকে কষ্ট দিয়েছে, বিয়াদমি করেছে? আজ মদিনা সে তাও কিচ্ছু বললেন না, আজ মদিনা সে আজকে চলে যাচ্ছেন মরুভূমি পার করে এই জামলে সালা পায়ের ভিতরে গিয়ে সুস্থ করে কাঁদছে। কে আপনার ঘরে বিয়াদমি করেছে আমাদেরকে একটু বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে এর প্রতিশোধ বদলা আমরা লেবো। জোরে মহসুবাহা, আর একটু জোরে মহসুবাহা। নদীর মনে কত ব্যথা, মক্কা থেকে হিজরাত করে মদিনা শরীফ এসেছে। মদিনা শরীফে যখন এসেছিলেন মদিনার ছেলেরা যুবকরা তরুণরা মুরব্বীরা মহিলারা আমার নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়েছিলেন। জোরে বলুন না সুবহান। মদিনার ছেলেরা যুবকরা তরুণরা মুরব্বীরা মহিলারা জান প্রাণ দিয়ে আল্লাহর নবীর সেবা সুস্থ খাই খেদমত তো আস্তাজিম আদর আপ্যায়ন তারাই করেছিলেন। জোরে বলুন সুবহান আল্লাহ। ছোট ছোট কচি কচি বাচ্চা গুন, ছোট ছোট কচি কচি বাচ্চা গুন আমার নবী চতুর্দিক ঘিরে দাঁড়িয়েছে, হুজুরে হাত ধরে দাঁড়িয়ে আছে। কোন কোন কচি কচি বাচ্চা হুজুরে আগুল ধরেছে, দাঁড়িয়ে আছে চতুর্দিকে নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচ মদিনা শরীফে। ছোট ছোট কচি কচি বাচ্চা কোন কি বলেছিল, অগো নবী কাঁদেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনি আমাদের মদিনায় এসেছেন, আমরা তো আপনার পাশে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক কি বলেছিলেন, ও কচি বাচ্চারা তোমরা কি আমার কাছে থাকবে, তোমরা কি আমার সাথে থাকবে? কচি কচি বাচ্চাগুলো কি বলেছিল, অগো নবী আপনার জন্য দরকার হলে আমরা তাদের রক্ত দান করব, আপনার জন্য দরকার হলে আমরা আমাদের জীবনকে আপনার জন্য কুরবান করে দেবো। জোরে মহসুবাহান, আর একটু জোরে মহসুবাহান। আল্লাহ নবী মদিনার মানুষদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আপনি মক্কাকে কবুল করেছেন,
আল্লাহ মদিনাকে কবুল করুন, মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান, মদিনার মাটিকে আল্লাহ আপনি কবুল করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা করুন, হুজুর জবলে সালা পাহাড়ের গুহার ভিতরে কাঁদছেন একা, সাহাবাই কেরাম গিয়ে দাঁড়িয়ে ভিতরে যে চতুর্দিকে ঘিরে গুহার মুখের কাছে যে কাঁদছে, হুজুর কি হয়েছে? হুজুর কোন উত্তর দেন, এক ধ্যানে আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে সাহাবাই কেরাম চেয়েছে দেখছেন, কিন্তু দেখছেন হুজুরের নূরে ঠোঁট দুটো টুক 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 করে লড়ছে। সাহাবাই কেরামরা চিন্তা করে হুজুর কি যেন ফুসফুস করে বলছে আর হাও হাও করে, পেছন দিক থেকে মাথাটা হ্যাট করে সাহাবাই কেরামরা নিজে মাথাটা হ্যাট করে হুজুরের কাছে আগিয়ে গেলেন, পেছন দিক দিয়ে কানটাকে আগিয়ে দিয়ে খুব ভ্যান করে গর করে শুনতে লাগলেন হুজুর কি কথা বলে কানতেছেন। কানটা কি দিয়ে নিজে কানে শুনেছিলেন হুজুর কি কথা বলে কানছিলেন, আমার অসুরে পাগ এই কথা বলে কানছে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে আপনাদের জান্নাত নসিব করুন। জোরে সুবহান, আর একটু জোরে সুবহান, আর জোরে সুবহান, আমার দয়ার নবী এমনি করে কানতেন না কানতেন নে, দোয়া করতেন না করতেন নে, কখনো কাবা ঘরে গিয়ে কানতেন, কখনো হুজরার মধ্যে কানতেন, কখনো মদিনার মসজিদে নববী শরীফে কানতেন, কখনো কখনো পাহাড়ে পর্বতে, পাহাড়ে পর্বতে গুহায় গুহায় এমনি করে আল্লাহ পাককে সেজদা করে নিঝুমে একা, আল্লাহ পাককে সেজদা করে কেঁদে কেঁদে দোয়া করতেন না করতেন নে, কথা বলো দোয়া করতেন না করতেন নে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আলী কাররামাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনাকে বড্ডা ভালোবাসি, আমরা আপনাকে বড্ডা মহব্বত করি, হুজুর আপনি সেজদাতে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না, আমি ওমর ফারুক উসমান গনি আমি আলী কাররামাল্লাহ ওয়াজহু বলে দিচ্ছি, আমরা যত দেবরে মুআমাল করেছি সারা জীবনে যা ইবাদত করেছি আপনি বলেছেন আমাদের কথা, আজ উসমান গনিকে আল্লাহ পাকের ফেরেশতারা সম্মান করে, সম্মান করে আল্লাহ ফেরেশতারা যাকে দেখলেন লজ্জা পায়, আমি ওমর ফারুকের কথা আপনি বলেছেন, আপনার প্রজার যদি কোন নবী হতেন আল্লাহ পাক আমি ওমরকে আল্লাহ পাক নবী করতেন, আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলীর কথা আপনি বলেছেন, আল্লাহ পাক আমার আলীকে এত বড় দরজা দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক আলীকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন, কাফেরদের জন্য আল্লাহ বাঘ করে পাঠিয়েছেন, বড় মহসুবাহার আরো বড় মহসুবাহার, আমি ওমর পাক উসমান গেলি আমি আলী কররামাল্লাহ দেখা গো
হুজুর আপনি বলুন, আপনি কাঁদবেন না, আমাদের জীবনে সারা জীবনে যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল গুলি আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় সমর্পণ করে দিলাম। সেজদা অবস্থায় এক দানে পড়ে সেজদায় পড়ে সার সার হয়ে কাঁদছেন, মুবারক চোখের পানি পাহাড়ের গাছে গড়িয়ে গড়িয়ে চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকর আপনাকে বড্ড ভালোবাসি, আমি আবু বকর আপনাকে প্রিয় করি, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। হুজুর আপনি মাতা তুলুন, আপনি বলেছেন সারা দুনিয়ার মানুষের জীবনের আমল কে নিয়ে যদি ডানি পাল্লার এক পাড়ে রাখা যায়, আমার আবু বকর সিদ্দিক আমার আল্লাহ পাক এত ভালোবাসে, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল ডানি পাল্লার এক পাড়ে রাখা যায়, আমার আবু বকর এক রাতের আমলের দিকটা ভারী হয়ে যাবে। আপনার কান্না সহ্য করতে পারি না, আজকের দিন আমার সারা জীবনে যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তে সমর্পণ করে দিলাম। আল্লাহ নবী তবু সিজদাতে মাথা তোলেন না, এক দানে আগ নিয়েছে আল্লাহ পাকে সিজদা করে যার যার হয়ে কাঁদছেন। এমন সময় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে এলেন। হযরতে মা ফাতেমা সে আল্লাহ নবীকে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া মা রাব্বাজান, আপনি কাঁদবেন না, আপনি সিজদাতে মাথা তুলুন, আব্বা জান আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না, আব্বা জান আব্বা জান আপনি বলেছেন আমি ফাতেমার কথা তমাম বেহেশতি মহিলাদের আল্লাহ পাক আমাকে খাতুনে জান্নাত করেছেন সরদারি করেছেন, ও আব্বা জান আমি ফাতেমা আমার সারা জীবনে যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল করি আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সমর্পণ করে দিলাম। ও বাইজানেরা আল্লাহ নবীর তবু সিজদাতে মাথা তোলেন না, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গিয়ে বলেছিলেন আব্বা জান ও আব্বা জান আপনি বলেছেন তমাম বেহেশতি নওজওয়ানদের আমার ইমাম হাসান হোসাইনকে আল্লাহ পাক সরদার করেছেন, আব্বা জান আমি ফাতেমা আমার ইমাম হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম। তবু সিজদাতে মাথা তোলেন না, হযরতে মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে এমনি করে আব্বা জানের কাছে এসে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, হাত দুটিকে আল্লাহ পাকের দরবারে এমনি করে উঁচু করে দোয়া করছেন, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে আপনি কবুল করে নিন, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়া আপনি কবুল করে নিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আজকে আপনার দরবার থেকে সিজদাতে মাথা খাড়া তুলব না, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়া আপনি কবুল করে নিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদাতে মাথা খাড়া তুলব না, আমার রাসূলে পাক কেঁদে কেঁদে দোয়া খায় ওই পাশে সিজদায় পড়ে, ও
উম্মাতিরা বড় গুনাহগার, আল্লাহ বা আমার উম্মাত উম্মাতিরা বড় সিয়াখা, আল্লাহ বা আমার উম্মাত উম্মাতিদের জীবনের গুনাহকে মাফ করে দি, আল্লাহ বা আমার উম্মাত উম্মাতিদের জন্য জান্নাত আযাবকে হারাম করে দি, আল্লাহ বা আমার উম্মাত উম্মাতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাম আমিও আপনার দরবার থেকে সিজদা দিয়ে মাথা কেন তুলব না, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহ আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নি, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খারাপ তুলব না। আর একদিন আমার নবী কাঁদছেন, আল্লাহ আমার উম্মাত উম্মাতিদিগকে মাফ করে দি, ক্ষমা করে দি, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হলে, আমি নবী মুহাম্মদ সাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। অনেক আপনার কান্না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, আপনি কাঁদবেন না, সিজদা দিয়ে মাথা তুলুন, আপনার দোয়া আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। মাথা তুলতে বলুন, হাজাতে মা ফাতেমার দোয়া আল্লাহ পাকের দরবারে আজকের দিনে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাজাতে মা ফাতেমা রসিলা হাজাতে ইমাম হাসান হুসাইন হুজুরদের রসিলা আল্লাহ পাক কিয়ামত আপনার গুনাহগার উম্মত উম্মাতিদিগকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, শরীম আল্লাহ সলে আলাম সলে আলাম সিনে মে হুল তো কাটো লুৎফে জন্নাত বরকর মদিনে মে আল্লাহুম্মা সাল্লি আলা। বাপ জানেরা, মা জানেরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, যুবকরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলুন, আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা ধরুন, নেক আমল করুন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন যারা আমল করেছিলেন তাদের দেখে শিক্ষা নেয়। আমল কাকে বলে, ভালোবাসা কাকে বলে, যারা ভালোবেসেছেন, যারা মহাব্বত করেছেন, যারা আমল করেছেন তাদের দেখে শিক্ষা লাভ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মুরব্বীরা, আমল যারা করেছে তাদের শিক্ষা কদিন বাঁচবেন, কদিন থাকবে। আল্লাহ আপনাকে আমাকে ইমান আমালের উপর কায়েম রাখুন, ইমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহ পাক আমাদের সকলকে আখেরাতের নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা।
মক্কা শরীফে গিয়েছিলাম কত করে, এই যে রোজার মাসে ছিলাম মক্কা শরীফে, রোজার মাসে মক্কা শরীফে ছিলাম, বুঝেছেন না, কাবা শরীফে ছিলাম রোজার মাসে, এই রোজা। আজকে রাত্রে আমার ছোট ভাইয়েরা সব মক্কা শরীফে ফিরলেন, আজকে আজকে ফিরল রাত্রে 11:30টায় নামবে বলল, এখনো নামেনি এয়ারপোর্টে, রাত 11:30টায় নামবে এয়ারপোর্টে, বুঝেছেন না। আল্লাহ পাকের নিয়ামত, রোজার মাসে গেলাম, একটু ফাঁকা থাকে, একটু হালকা থাকে, আগে অনেক আগে গেছি মক্কা শরীফে, মনটা কাঁদে, আর একবার যায়, কোথায় যাবে, দুনিয়ার যাবার জায়গা কোথায় আছে, কোথায় যাবে, কোথায় যাবে, বুঝেছেন। দুনিয়ায় শান্তির জায়গা থাকতে গেলে, আরামের জায়গা থাকতে গেলে, নিয়ামত থাকতে গেলে, আজও মক্কা মদিনা শরীফে আল্লাহ পাকের নিয়ামত রেখেছেন না রাখেন, কথা বলে আছে না নাই, আল্লাহ শান্তি রেখেছেন না রাখেন, শান্তির দরকার আছে না নাই, তাহলে কোথায় গেলে শান্তি পাব। গেলাম মক্কা শরীফে, কি বলবো ভাই জানা আপনাদের, ছোট ছেলেটাকে নিয়ে গেছিলাম সঙ্গে, মহাশয়কে নিয়ে গেলাম, আরো অনেকগুলি মুরিদানরা সব গেলেন, সব একসাথে সব গিয়েছিলাম কাবা শরীফে, যেদিকে ভিড়, সে ভিড়ের কথা বলে বোঝাতে পারবো না, হজের মতন ভিড় হয়েছে কাবা শরীফ। গত বছরে 30 লক্ষ মানুষ কাবা ঘরে তারাবির নামাজের জামাত করেছে, 30 লক্ষ মানুষ, এবছর বলছে আরো বেশি, বুঝেছেন। তা কাবা শরীফ একটা 2 রাকাত নামাজ পড়লে যেখানে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, 1 খতম কোরআন পাক তেলাওয়াত করলে 1 লক্ষ খতম কোরআন পাক তেলাওয়াতের সওয়াব তার নামায় আমাল আল্লাহ লিখে দেয়, একটা নামায় আমল আল্লাহ পাক 1 লক্ষ রোজার সওয়াব তার নামায় আমল আল্লাহ লিখে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রমজান শরীফের জন্য ফেসালিটি আরো বেশি, এমনি সময় 1 লক্ষ গুণ, আর রমজান শরীফ মাসে আরো 70 গুণ নেকি আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহান। আমার বাপজানেরা আল্লাহ নিয়ে গেলে কাবা শরীফে তারাবির নামাজ পড়ছি, মদিনার মসজিদে নবাবী শরীফে তারাবির নামাজ পড়লাম আল্লাহ রসুলের দরবারে, বুঝেছেন না। তারাবির নামাজ পড়তে পড়তে দেখি মানুষ যে এত কাঁদে, এটা আমার জানা ছিল না, এক পারা করে কোরআন শরীফ পড়ে, এক সেবরা 29 দিন 28-27 দিনে খতম, বুঝলেন না, এক সেবরা করে কোরআন শরীফ পড়ে তারাবির নামাজে, তাতে সময় লাগত 100 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগত, তাও মনে হতো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর এখানে 10 দিনে খতম কি 12 দিনে খতম তারাবি, হাফেজ স্যার ইমাম স্যার 1.5-2 ঘন্টা টাইম লেয়, তাতে মুসল্লিদের মধ্যে কেউ কেউ অবজেকশন করে, ইমাম ভালো না, ইমাম ভালো না, ইমাম পাল্টা, ইমামের মুখ সরে না কেন, এত বুদা কেন, এত বুদা মুখ সরে না, চিন্তা করুন। আর ওখানে এক সেবনা করে পড়ছে 27 দিন 29 দিনে খতম, তাতে সময় লাগতো এক পারা করে পড়ছে 2.5-2.5 ঘন্টা টাইম লাগত, রাত 2:30টার সময় তারাবির নামাজ পড়ে বেরোচ্ছে, রাত 2:30টা বাজে, মনে মতো আমাদের দেশে মা বোনেরা বেটিরা বইয়েরা ভাইয়েরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা যুবকরা সব চাচারা এখন সব এবার সব সেহেরি খাচ্ছে আমাদের দেশে, তখন তারাবির নামাজ পড়ে বেরোচ্ছে কাবা শরীফ থেকে। কাবা শরীফে তারাবির নামাজ মানে কি, লক্ষ লক্ষ মানুষ যে এত কাঁদে নামাজের ভিতরে, হাও হাও করে কাঁদছে কাবা শরীফ, মনে হতো যেন আল্লাহ পাক কাবা ঘরে
কোরআন পাক যেন এখনই যেন নাজিল করছেন, জোরে বলুন না সুবহান, জোরে বলেন না সুবহান। এত তাসির, এত আকর্ষণ আল্লাহ দিয়েছে, তাসির দিয়েছে, আর কি মধুর ইলহাত। বড়টা ভিড়, ভিড়ের কথা বলা, এত ভিড়, ভিড় তো হবে, ভিড় হবে না? আপনি দোকানদারি করেন, ব্যবসা করেন, হ্যাঁ, শাক সবজি আনাজপাতি ব্যবসা করে, মদিখানার দোকান, মনোহারির দোকান করেছে, হ্যাঁ, কাপড়ের ব্যবসা করে, মাছের ব্যবসা করে, হয়েছে না, যে কোনো আসবাবপত্রের ব্যবসা করে, আপনার দোকানে খদ্দের কম হলে খুশি হন নাকি? খুশি হয় কম হলে, না বেশি হলে খুশি হন? ডাক্তারি করে রুগী কম হলে খুশি হয়? বাস ভাড়া দেন, টেকার ভাড়া দেন, প্যাসেঞ্জার কম হলে খুশি হন? মাস্টারি করেন, শিক্ষকতা করেন, ছাত্র কম হলে খুশি হন, না বেশি হলে খুশি হয়? ওয়াজ নসিহত করেন, বক্তা মানুষ শ্রোতা কম হলে খুশি হয়, না বেশি হলে খুশি হয়? কথা বলছেন না কেন? তা আল্লাহ হচ্ছেন আসমান জমিনের মালিক, দিন দুনিয়ার মালিক, জামান মকানের লা শরীক খালেক তিনি চান না? যে সমস্ত বান্দা বান্দি সবাই একসাথে আমার কাবা ঘরের চতুর্পাশে দাঁড়াক, যত ভিড় হবে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? খুশি হন না বেজার হন? আপনি যেরকম মানুষ সেরকম থাকবেন, শরীর স্বাস্থ্য যেরকম, যেখানে দাঁড়ালে আরাম পাবেন সেইখানে দাঁড়া, আপনার শরীরে যতটুকু কুলবে আমল, যতটুকু কুলবে জানে কুলবে আমল, ততটুকু করুন। দাঁড়াতে পারেন না, বসে বসে নামাজ, উজু করতে পারেন না, তৈয়মম করুন। কথা ঠিক কিনা ভুল? কথা ঠিক কিনা ভুল? আল্লাহ শরীয়তের হুকুম আল্লাহ কঠিন করেছেন না সহজ করেছেন? কথা বলছেন না কেন? আল্লাহ শরীয়তের হুকুম আকাম আল্লাহ কঠিন করেছেন না সহজ করেছেন? কথা বুঝছে? তোয়াফের ব্যাপারটা আলাদা, তোয়াফের সঙ্গে কাবা ঘরের কাছে যেতে হবে, কিন্তু তোয়াফটা কিভাবে হয় সেটা আল্লাহ পাক দয়াময়, তিনি দয়া করে তার বান্দা বান্দিতে করে তোয়াফটা তিনি করিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এলি কে মাইক ছেড়ে দেব না? আমাকেও আধ ঘন্টা দশ মিনিট সময় দিতে হবে, যেটা বলছি সেটা শেষ করবো, সেটা শেষ করলে টাইমটা পার হয়ে যাবে, অথবা এদিকে না এসে ওই দিকে গাড়িতে ওঠাটাই ভালো। একটা কথা বললে সেটা শেষ করার সময় দিলে তোমার তোমার টাইমটা শেষ হয়ে গেল। বুঝেছেন না? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, মায়েরা বোনেরা বেটিরা, আমার মুরব্বীরা, চিন্তা করুন, তোমারটা আলাদা ব্যাপার, ওটা আল্লাহ পাক করিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝছেন না? মনে করেছিলাম দিনের বেলায় বড়টা ভিড়, রাতের বেলায় একটু যাব কাবা শরীফের কাছে কাছে। যে এই নিয়তটা একজনই করে না অনেকেই করে? কথা বলছেন না? ও বাবা, রাত্রে দেখি আরো ভিড়, রাত তিনটের সময়, রাত চারটের সময় আরো ভিড়, পাঁচটার সময়, ছটার সময় আরো ভিড়। চিন্তা করুন, আল্লাহ পাক দুনিয়ায় একটাই ঘর আছে যে ঘরটাকে মানুষ চুমু খায়, ঘরকে চুমু খায়, সেটাই হলো আল্লাহর কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘরটাকে মানুষ চুমু খায়। দুনিয়ায় একটাই ঘর আছে যেখানে সব জায়গায় নামাজ পড়বে, নামাজের ভিতরে লক্ষ্য থাকবে সেজদার জায়গায়। একটাই ঘর আছে যে নামাজের ভিতরে ঘুরে 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 চেয়ে চেয়ে দেখা যায়, সেটাই হলো আল্লাহর কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যত ঘুরে ঘুরে চেয়ে চেয়ে দেখবেন নামাজের মর্তবা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আল্লাহ পাকের নিয়াম, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাবার মেহমান, আল্লাহর হাবিবে দরবারে মেহমান হিসাবে সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চার ক্যাসেটটির পরিবেশনায় বিশ্বকর্মা মাইক সার্ভিস, দি গঙ্গা বাজার। এখানে ব্যবসায়িক প্রচার ক্যাসেট, ইসলামিক ধর্মসভা ও গজলের সিডি ক্যাসেট পাওয়া যায়। মোবাইলের মেমোরি চিপে গান ও ইসলামিক ধর্মসভা লুট করা হয়। ঠিকানা বিশ্বকর্মা মাইক সার্ভিস, দি গঙ্গা বাজার, পোস্ট অফিসের বিপরীত।